মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরতা শাহ ব্লগে। আরও একটু নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। এসছি আজকে, তাও তিন দিন চার দিন হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, গেল বৃহস্পতিবার বাড়িতে ছিলাম, লক্ষ্মীর ঘটপতি পুজো দিয়েছি। তা যাই হোক, এই বৃহস্পতিবার এখানে, আর বাড়িতে থাকলে তো কত সকাল সকালে ওঠা হয়, আর এখানে তো কোনো কাজ নেই, শুধু খাওয়া আর ঘুমানো আর ঘোরা। তো যাই হোক, এই যে এখন 9:30 বাজে, এখন এই যে উঠে বসে আছি সবাই হাত গুটিয়ে, বাড়িতে থাকলে তো এমন সময় দৌড়াদৌড়ি লাগতো। এই যে মেয়ে এখন কলেজ যাবে, সেই এই যে মা বসে আছে, আমি বসে আছি, ওই যে তোমাদের দাদাভাই শুয়ে আছে, মানে কাজ না থাকলে আর কি যা হয়। তা মেয়েকে এই যে জলমুড়ি করে দিলাম, মানে জলমুড়ি দিলাম, ও খেয়ে যাচ্ছে কলেজে। হোস্টেলে যখন ছিল তখন তো হোস্টেল থেকে খাবার দিত, কিন্তু যে খাবার দিত সে এক একদিন মেয়ে খেত না, যার জন্য তো হোস্টেলটা চেঞ্জ করা। তা আর আমাদের একটা ভুল হয়ে গেছে, রাইস কুকারটা ছিল, রাইস কুকারটা থাকলে ম্যাগি সিদ্ধ করে দিতে পারতাম, কিন্তু রাইস কুকারটা আনা হয়নি। তা জলমুড়ি খেয়ে যাচ্ছে, তা তোমাদের দাদাভাই ওকে দিতে যাবে। আজকে আমি আর যাবো না, আমার শরীরটা ভালো লাগছে না। তা যাই হোক, দেখতে থাকতো আমার আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। যে মেয়ে জলমুড়ি খেয়ে খাচ্ছে, মানে শেষের পথে খাওয়া হয়ে গেছে, এখন করছি ভিডিওটা। আর মেয়ে আমাদের সাথে যেহেতু হোটেলে রয়েছে, সেহেতু হোটেল থেকে আমি আর কি দেবো, রাইস কুকারও আনিনি কালকে ওর পিজি থেকে, যার জন্য এই যে জলমুড়ি মুড়ি ছিল ঘরে, চিনি ছিল, এই যে জলমুড়ি করে দিলাম, খেয়ে যাচ্ছে। এই যে মেয়ে কলেজ যাচ্ছে, তোমাদের দাদাভাই দিতে যাচ্ছে। তোমাদের দাদাভাই মেয়েকে কলেজে দিয়ে আসার সময়, এই যে আমাদের হোটেলের নিচে চায়ের দোকান আছে, ওখান থেকে আমার জন্য মার জন্য চা নিয়ে আসলো, আর নিজের চা খেয়ে এসে এই যে চাটা নিয়ে আসলো। আর ঘরে আমাদের এদের যে বিস্কুট রয়েছে, টোস্ট বিস্কুট, মেরি বিস্কুট, তাই এটা দিয়ে একটু চাটা খেয়ে নিই। বন্ধুরা, আজকে আর নিচে গিয়ে চা খেলাম না, চা নিয়ে এসছে উপরে তোমাদের দাদাভাই। এই যে চা খাচ্ছি, চা আর বিস্কুট, তার রুমে এসে খেয়ে নিচ্ছি, পরে টিফিনটা গিয়ে নিচে করব, চাটা খেয়ে একেবারে স্নানটা করব। তা তোমাদের চা খাওয়া হয়ে গেছে তো? চা খেয়ে মেয়ের কিছু জামাকাপড় ছিল সেগুলো কেচে দিই, আর আমাদেরও কিছু জামাকাপড় ছিল সেই হোটেলের বাথরুমে কেচে দিচ্ছি, কারণ মেয়ে হোস্টেলে যখন ছিল হোস্টেল থেকে জামাকাপড় কেচে দিত, কিন্তু হোস্টেল ছাড়িয়েছি, তা এখন পিজিতে রেখেছি, তা ওখানে তার নিজেরটা নিজেই কাচতে হবে ওয়াশিং মেশিনে। আমি বলছি মেয়ে তাও পারে না অত, তাই আমি বলছি দে এখন আমি যখন রয়েছি আমি নিজেই কেচে দিই। জামা কাপড় কেচে, এই যে আমি আর তোমাদের দাদাভাই চলে আসলাম এই যে ছতলার উপরে জামা কাপড়গুলো মেলতে, কেন একটু ভারী ভারী জামা কাপড়ও আছে ওই নিচে মানে রুমের পাশে বেলকনিতে দিলে শুকাবে না। তা তোমাদের দাদাভাই এই যে কিছুটা ছড়াচ্ছে, আমি একটু ভিডিও করছি, আর আমার উপর রেগে যাচ্ছে। আমি বলছি দাঁড়াও, আমি যখন ছড়াবো তুমি আমার একটু ভিডিও করে দেবে। তা আমি বললাম আমার ভিডিওটা একটু করে দাও, বন্ধুদের দেখাবো যে ঢেঁকির স্বর্গে গিয়েও যে ধান ভাঙে, যে বেড়াতে এসেও কাচাকুচি করতে হচ্ছে, তাই বলে আমি পারবো না। তার থেকে কী হয়েছে, আমি নিজেরটা নিজেই করছি, দেখো। হ্যাঁ, বন্ধুরা কাপড় ছড়ানো হয়ে গেছে। এবার ও ছাদের থেকে আমি তোমাদের ভিউটা দেখিয়ে দিই, ওই দূরে একটু পাহাড় দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে না, কিন্তু জুম করছি যত তবুও দেখা যাচ্ছে না। তা যাই হোক, তোমাদের এমনি নিচটা আর আশেপাশে ঘর বাড়ি এগুলো দেখিয়ে দিই। নিচটা দেখো কি সুন্দর, সবুজে সবুজ, আর কি বড় বড় বাড়ির বাড়ি না, এগুলো সব গেস্ট হাউস, হোটেল। এই যে বন্ধুরা, স্নান টান করে রেডি হয়ে নিয়ে গেছি, তা সকালে টিফিন খাওয়ার জন্য, তা যে দোকানে টিফিন, আরেকটা নতুন আছে ওখানে ভাঙার জন্য, তাই যে সবাই মিলে যাচ্ছি সকালে টিফিনটা খাবো। তা চলো, বড়া পাখা
তা চলে এসেছি সকালে টিফিন করার জন্য। আর ইডলি ধোসা ভালো খাই বলে মানে ব্যাঙ্গালোরে আসলে রোজ সকালে ইডলি ধোসা খেতে থাকি। আর আমার মেয়ে হোস্টেলে খেতে খেতে একদম বিরক্ত লেগে যাচ্ছে, ওর বলে ভালোই লাগে না। টিফিন খাওয়া হয়ে গেছে, এবার তিনজনে মিলে রাস্তায় হাঁটছি। আর মেয়ে তো কলেজে, মেয়ের কি আর দরকারি জিনিসপত্র আছে দেখি, টুকটাক মনে করে করে কিনে নিই সব। এখানে জিজ্ঞেস করলাম তো বললাম পাতা নেই, মেয়ে আমি কতবার বললাম যা ভেতরে যা যা দেখ গিয়ে, বলে না পরে পরে, আর কবে পরে করবে কি। তোমাদের একটু রাস্তার এই পাশ ওপাশটা দেখিয়ে দিই, এই যে দেখো মানে একটু জায়গা ফাঁকা নেই, নানান ধরনের খাবার দোকান, জিনিসপত্রের দোকান। মেয়ের কিছু জিনিসপত্র কেনাকাটি করলাম, আর তোমাদের দাদাভাই বলছে পায়ে ব্যথা হচ্ছে, তাই বললাম তুমি হোটেলে চলে যাও, আমি আর মা একটু বসে থাকি। কেন কী আর করবো হোটেলের রুমে গিয়ে, তা আবার একটু চায়ের দোকান দেখে এই যে চা খাচ্ছে। আর দেখো এখানে না পুরো গ্লাস ভরে ভরে চা দিয়েছে। এই যে ব্রেকফাস্ট করে চা খেলাম, খেয়ে মাকে রুমে ঢুকিয়ে এবার মেয়েকে যাচ্ছি হোস্টেলের থেকে আনতে। তা হোস্টেল থেকে এনে ওকে আবার লাঞ্চ করিয়ে আবার হোস্টেল না সরি কলেজ থেকে আনতে, কলেজ থেকে এনে ওকে লাঞ্চ করিয়ে আবার কলেজে দিয়ে আসবো। আর রোজই একা একা যায়, শুধু আছি বলেই একটু, আর একটু তো ছেলেমেয়েদের একটু মানে কী বলবো, আদর যত্ন করতে ইচ্ছে করে, এখন পারি না ওরা বাইরে থাকে বলে। তাই যতক্ষণ সামনে থাকি একটু চেষ্টা করি আগলে আগলে রাখার জন্য। তা চলো মেয়ের কলেজে যাই মেয়েকে আনতে। মেয়েকে কলেজ থেকে নিয়ে নিয়েছি, আর আমরা যেখানে দুপুরে বা রাত্রে লাঞ্চ ডিনার করছি রয় হোটেল, ওখান থেকে মেয়ের দুপুরের জন্য লাঞ্চটা প্যাক করে নিলাম। কেন ওর আবার ক্লাস আছে, আর সবে মাত্র 45 মিনিট মানে ব্রেক রয়েছে, তা ওকে লাঞ্চটা হোটেলে করাবো, তা পার্সেল নিয়ে নিলাম। এই যে বন্ধুরা, বাড়িতে থাকলে তো বাড়িতে বসিয়ে খাওয়াতাম, তারপর কলেজ যেত, কিন্তু এখন যেহেতু দূরে থাকে সেটা তো হয় না, কিন্তু এখন দুধের সাথে ঘোলে মানে ঘোলে মিত্র আর কি, হোটেল থেকে খাবার কিনে এনে এই যে আমাদের আমরা যেই ঘরে রয়েছি সেই রুমে খাওয়াচ্ছি মেয়েকে। মেয়ের এখন কলেজের হাফ টাইম, মেয়ে এখন নিজে খাওয়াচ্ছি খেতে দিচ্ছি, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। মেয়েকে সাজিয়ে হোটেল থেকে কিনে এনেছি সব, তোমাদের দেখালাম কিনে আনার সময়। এই যে খাওয়াচ্ছি, মেয়ে খাচ্ছে, তারপর আবার ওকে আবার কলেজে দিয়ে আসবে। কী করবো বলো, আমাদের মতন মায়েরা যারা ছেলেমেয়েকে বাইরে দিয়েছে তারা মানে যখন আসে তখন ছেলেমেয়েকে একটু বসিয়ে খাইয়ে কলেজে পাঠাতে পারে, তা সেটাই বলছি দুধের সাথে আর কি ঘোলে মিটলো। মেয়েকে কলেজে দিয়ে আসলাম, আর তারপর আমি মা তোমাদের দাদা ভাই আবার লাঞ্চ করার জন্য ওই রয় হোটেলে চলে আসলাম। আর মেয়েটার সাথে ঠিকমতো একসাথে লাঞ্চটা করতে পারছি না, রাতে ডিনারটা করতে পারছি, কিন্তু ওর যেহেতু কলেজ রয়েছে। আর লাঞ্চে কী কী নিয়েছি দেখো, শিমের তরকারি, ডাল, আলু ভাজা, বা ডিমের অমলেট। মেয়ে কলেজ থেকে চলে এসছে, এবার আমি মা মেয়ে আর ওর নতুন পিজিতে যাচ্ছি, কেন কাল বাদে পরশু চলে যাব। আরও একটু যতটা পারি গুছিয়ে দিয়ে যাই, মেয়েটা একা একা হোস্টেলে তো এগুলো করতে হতো না, কিন্তু হোস্টেল ছাড়াতাম না, শুধু খাওয়াটা এত বাজেও দিচ্ছে যার জন্যই ছাড়ালাম আর কি। তা এখন হোস্টেলে গিয়ে আর একটু কিছু গুছিয়ে দেবো এবার। আর দেখো এই যে নতুন পিজিতে ঢুকে এই যে আলমারিটা গুছিয়েছি, বিছনাপত্র গুছিয়েছি, কেন কালকে আর আসবো না, আজকে ফাইনাল ভাবে সমস্ত গুছিয়ে রেখে দিলাম। আর মেয়েকে সব দেখিয়ে দেখে রাখলাম, এখানে এখান থেকে জিনিস নিবি, আর না পেলে আমাকে ভিডিও কল করবি। কাল সে যেদিন জামাকাপড় কাচবি একটা এই জায়গাটা সেট করে দিবি।
মেয়ের পিজি থেকে বেরিয়ে এই যে একটা জিম সেন্টারে ঢুকলাম, কেন মেয়ে বলছে জিমে ভর্তি হবে, ওরা সব বন্ধুরা মিলে একসাথে জিমে ভর্তি হচ্ছে, তাই যে ভর্তি করাতে আসলাম, ফর্ম ফিল আপ করছে, আর মা একটু দূরে দাঁড়িয়ে রয়েছে, আমি একটু সেই ফাঁকে ভিডিও করে নিই। মেয়েকে জিমে ভর্তি করিয়ে বাইরে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর এদিকে খিদেও পেয়ে গেছে, তা ব্যাঙ্গালোরের বিখ্যাত শর্মা রোল নিয়ে নিলাম চারজনের জন্য চারটে, তাই যে দেখো তোমাদের দেখাই চা শর্মা রোলটা কেমন, রুটি দিয়ে তার মধ্যে চিকেনের টুকরো দিয়ে পেঁয়াজ মেয়োনিজ দিয়ে তৈরি করে দারুণ লাগে। বন্ধুরা, এই যে মেয়েকে জিমে ভর্তি করে দিয়ে এসে ঘরে ঢুকলাম, তারপর সকালে সন্ধ্যাবেলা শর্মা রোল এনেছে, ব্যাঙ্গালোরের মানে ফেমাস, সেটাকে এখন প্রায় 10:30, এখন রাতের ডিনার চলছে, তা চলো দেখাই কি কি রাতের ডিনার। চিকেন কষা রুটি খাচ্ছে মেয়ে, চিকেন কষা, আর বাড়ির গাছের আম দিয়ে ডিনার করছি। তা ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে